নমস্কার সকলকে, আমি কৃষ্ণদীপ শাস্ত্রী। আজকে আলোচনা করবো রাশিফল নিয়ে। প্রথমেই বলো সূর্য উদয়ের সময়। সকাল 6:12 সূর্য উদয় হবে এবং সূর্য অস্ত যাবে 4:50। আজকে যেটা আমরা তিথি পাচ্ছি, অমাবস্যা তিথি, রাত্রির 12:44 লাগছে, মানে আগের দিনকে, মানে 14 তারিখ রাত্রির 12টাতে পরে 12:44 লাগবে, এবং আজকে রাত্রির 9:46 পর্যন্ত পাবেন। এবং আজকে তারপরে এটা হবে শুক্লা পক্ষের প্রতিপত্তিথি পেয়ে যাবো আমরা রাত্রি 9:46 পরে, তারপরের দিনকে 7:06 পর্যন্ত। আজকে এটা নক্ষত্র পাবো আমরা রাত্রি 1:40 থেকে জ্যেষ্ঠ নক্ষত্র পাবো। এরপরে এই জ্যেষ্ঠ নক্ষত্রটা থাকবে রাত্রি 11:26 পর্যন্ত। তারপরে মূলা নক্ষত্র পেয়ে যাব, যেটা আমরা পাবো 11:26 থেকে রাত্রির তারপরের দিনকে 9:31 পর্যন্ত। আজকে অমৃতযোগ নিয়ে আলোচনা করব। প্রথমেই যেটা অমৃতযোগ পাচ্ছি আমরা সকাল 6:12 থেকে 7:27 পর্যন্ত। এরপরে যে অমৃতযোগ সেটা হচ্ছে 9:02 থেকে 11:09 পর্যন্ত। এরপরে এটা পাচ্ছি সেটা হচ্ছে রাত্রের দিকে 7:30 থেকে 11:04 পর্যন্ত। তারপরে মধ্যরাত্রি এটা পাচ্ছি সেটা হচ্ছে 2:38 থেকে 3:32 পর্যন্ত। আজকে কালবেলা এটা পাচ্ছি সেটা হচ্ছে যে 7:32 থেকে 8:51 পর্যন্ত। বারবেলা এটা পাচ্ছি 2:10 থেকে 3:30 পর্যন্ত। কাল রাত্রি পাচ্ছি আজকে 9:51 থেকে 11:31 পর্যন্ত। তো এইগুলো নিয়ে আজ বলার সাথে সাথে আর যেগুলো বলবো সূর্যগ্রহণ নিয়ে, সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান না, তাও কোন সময় থেকে কোন সময়টা থাকবে সেটা নিয়ে আলোচনা করবো আজকে, এবং কী সাবধানতা অবলম্বন করবেন, কী করলে সমস্যা হবে সেটা বলার চেষ্টা করবো আপনাদেরকে। তার আগে বলবো যারা প্রথমবার আজকে অনুষ্ঠানটা দেখছেন, যদি ভালো লেগে থাকে আমাদের অনুষ্ঠান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, এবং আমাদের জানাবেন যে কী নিয়ে অনুষ্ঠান করলে, কী বললে আপনারা, কী বিষয়ে জানতে চাইছেন সেটা লিখে জানাবেন। এবং যাদেরকে আপনারা ভালোবাসেন, যাদেরকে আপনারা চান যে তাদের ভালো হোক, তাদের সাথে অনুষ্ঠানটা শেয়ার করবেন, তাহলে তাদেরও উন্নতি হবে, তারাও ভালো থাকতে পারবে, এবং তারা ভালো থাকলে আপনারা ভালো থাকবেন, আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন। যেটা গ্রহণের ব্যাপারে আলোচনা করব আজকে, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। তো সূর্যগ্রহণের যেটা শুরুর সময় গ্রহণ আরম্ভ হচ্ছে 7:04 এবং সমাপ্তি হচ্ছে 12:23 রাত্রি। এবং এর মধ্যে আরেকটা পার্ট আছে সেটা হচ্ছে গ্রাস। গ্রহণ তো শুরু হলো, কিন্তু গ্রাসের সময়টা, যে সময়টা সাবধানে থাকতে হয়, যে সময়টা অনেক কিছু ক্রিয়া আমাদের করতে নেই, প্রথম যেটা পাচ্ছি গ্রাসের আরম্ভ সেটা হচ্ছে 8:02 সন্ধে, এবং গ্রাস সমাপ্তি 11:24 রাত্রি। তো এই সময়গুলোতে বিশেষত যারা, যে মায়েরা সন্তান ধারণ করছেন গর্ভবতী, এবং যারা গ্রহণ দোষে দুষ্ট, তারা বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন। এছাড়া যারা পড়াশোনা করছে তাদেরকেও সাবধানে থাকতে হবে এই সময়টা একটু। আর এই সময়টা যেটা বলা হয় যে জিনিসগুলো, যে খাদ্য গ্রহণ করতে নেই, এই সেই জায়গাটা একটু পালন করা মানে আবশ্যক, বিশেষ করে যারা কনসিভ করছে যেসব মায়েরা, এবং যারা, যাদের চোখে গ্রহণ দোষ আছে। যদি আপনার চোখে গ্রহণ দোষ থাকে, তার জন্য আপনাকে বলবো যে পারলে এই সময়টা চেষ্টা করুন আপনার মন্দিরে বসে জপ করতে, পুজো করতে, ইষ্টদেবীর মন্ত্র যদি না থাকে সেক্ষেত্রে গায়ত্রী মন্ত্র করতে পারেন, করে আপনার যে প্রবলেম সেগুলো থেকে বেরোনোর চেষ্টা করুন। এবং যদি সম্ভব হয় তাহলে ভালো কোনো তান্ত্রিক বন্ধু বা জ্যোতিষ বন্ধুর সাথে যোগাযোগ করে কীভাবে এই গ্রহণ দোষ থেকে বেরোতে পারেন তার পথটা খুঁজুন, করলে ভালো থাকতে পারবেন। আলোচনা করবো রাশিফল নিয়ে। মেষ রাশির ক্ষেত্রে বলবো আজকে প্রথমেই কী করলে ভালো হবে, কী করলে আপনারা প্রবলেমগুলো থেকে বেরোতে পারবেন। তার সাথে বলবো যে আজকের দিনটা চেষ্টা করুন সাত্ত্বিকভাবে থাকার, যতটা পারবেন মানুষের সাথে ভালো ব্যবহার করার, যতটা পারবেন দান করার, যতটা পারবেন নিজেকে ভালো রাখার, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। মেষ রাশি যেটা করবেন আজকে, আপনারা যেটা ইউজ করবেন, যেটা ইউজ করলে ভালো হবে দিনটি, যেটা খেয়ে বেরোবেন সেটা হচ্ছে অল্প একটু পান পাতা মুখে রেখে আপনি শুভ কাজে যান, দেখবেন যে দিনটি ভালো কাটবে, আপনার প্রবলেমগুলো থেকে বেরোতে পারবেন, যে প্রবলেমগুলো হতে পারতো সেগুলো অনেকটাই কম হবে এবং আপনি উন্নতি করবেন। আজকে আপনার লাকি কালার হচ্ছে মেরুন কালার, মেরুন কালার ব্যবহার করুন, করলে ভালো হবে। এরপরে আসবো দ্বিতীয় রাশি বৃষ রাশিতে। বৃষ রাশির ক্ষেত্রে এটা পাচ্ছি সোশ্যাল ফ্রেম বা সামাজিক পরিচিতি বৃদ্ধি পাবে, এর সাথে কর্মের জায়গাটা কিন্তু বিস্তার লাভ করতে পারে, কর্মের ক্ষেত্রে কিন্তু ভালো। এবং আরেকটা জায়গা বলো, ভাই বোনের ক্ষেত্রে কিন্তু আজকে দিনটা ভাই বোনের দ্বারা সাহায্য পেতে পারেন, এবং ভাই বোনের দ্বারা কিন্তু উন্নতি হতে পারে আপনার। সেকেন্ডলি যেটা আজকে আপনার কালারটা আপনি ইউজ করবেন আজকে
হালকা হালকা ব্লু কালার বা স্কাই কালারটা ব্যবহার করবেন। আর শুভকায় যাওয়ার সময় অল্প একটু মধু দিয়ে মুখে দিয়ে যাবেন, দিলে কিন্তু ভালো হবে। মুখে অল্প একটু মধু রেখে তারপর শুভকায় যান, দেখবেন যে বৃহৎ ফলপ্রাপ্তি হবে, প্রবলেমগুলো থেকে বেরোতে পারবেন, ভালো থাকতে পারবেন। এরপর আলোচনা করুন মিথুন রাশি মিথুন লগ্ন। যেটা পাচ্ছি মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে, আজকের দিনটা স্বাচ্ছন্দ্যে কাটবে আপনার, শুধু খালি তর্ক বিতর্ক হ্যাঁ এইগুলো একটু এড়িয়ে চলতে হবে। আপনি এগুলোর মধ্যে ভেসে যেতে পারেন, জড়িয়ে যেতে পারেন, এবং আজকে আপনার মুড চেঞ্জ হবে, যার ফলে আপনার কিন্তু সমস্যা হতে পারে। তো মুড চেঞ্জটাকে কন্ট্রোল করতে হবে, না করলে কিন্তু সমস্যা হবে। আর যদি আপনি কোনো কাজ করাতে চাইছেন যেটা সুপারিশের প্রয়োজন, যেখানে কি হয় যে কাউকে একজন লাগে যে আপনার হয়ে কাউকে সুপারিশ করবে, কোনো গভর্নমেন্ট কাজ, কোনো আপনার বিজনেসের জায়গায় এমন কোনো কাজ যেটার জন্য সুপারিশের প্রয়োজন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি হেল্প পাবেন এমন কিছু মানুষ যে আপনাকে হেল্প করবে, সাহায্য করবে, সুপারিশ করবে আপনার কাজটার জন্য। আজকে আপনার লাকি কালার হচ্ছে অফ হোয়াইট বা হালকা যেটা আমরা ঘিয়ে কালার বলি, ক্রিম কালার বলি, সেই কালারটা। আজকে শুভ কাজে যাওয়ার সময় একটু অল্প মিশ্রি আর তার সাথে একটু মাখন মুখে দিয়ে যান, আর পারলে মিশ্রি আর মাখনটা আগে দেবীকে দিয়ে তারপর সেই প্রসাদটা গ্রহণ করুন, দেখবেন যে ভালো হবেন, বৃহৎ ফলপ্রাপ্তি পাবেন। এরপরে যেটা বলবো যে আজকে এরপরের রাশি কর্কট। কর্কটের ক্ষেত্রে এটা পাচ্ছি সেটা হচ্ছে যে আপনার যেটা গভর্নমেন্ট রিলেটেড যদি কোনো কাজ করছেন আপনি, সেই ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত উত্তম। গভর্নমেন্টের কোনো কাজ যদি আপনি করছেন সেই ক্ষেত্রে আপনার জন্য উত্তম, সেই কাজগুলোতে আপনি সাফল্য পাবেন। এছাড়া আপনার যেটা পারিবারিক জায়গা থেকে কিছু দ্বন্দ্ব বিবাদ হতে পারে, কিন্তু সেটা ইভিনিংয়ের পর থেকে সন্ধ্যের পর থেকে অনেকটা ভালো থাকবেন আপনি। আর এর সাথে এটা বলবো সেটা হচ্ছে যে আজকে যদি আপনি বিদেশ যাত্রার জন্য প্ল্যানিং করছেন, তাহলে কিন্তু ভালো দিন, বিদেশ যাত্রা প্ল্যানিং করতে পারেন, কিন্তু সন্ধ্যের পরে বিকালের পরে। যদি টিকিট কাটছেন বা ভিসার জন্য কিছু ডকুমেন্টেশন করবেন, সেগুলো সব বিকালের পরে করবেন, দেখবেন ভালো হবে। আর শুভকালে যাওয়ার সময় অল্প একটুখানি মধু আর কেশর একসাথে মিশিয়ে, কেশরটা দিয়ে মধুটাকে ঘষে চন্দন যেভাবে বাটা হয় সেভাবে বেটে সেটা একসাথে মুখে দিন, দিয়ে যান শুভ কাজে, দেখবেন বৃহৎ ফলপ্রাপ্তি হবে, প্রবলেমগুলো থেকে বেরোতে পারবেন। এরপরে যে রাশি, তার আগে বলবো যে আজকে লাকি কালার আপনার, লাকি কালার হচ্ছে সিলভার কালার। সিলভার কালার ব্যবহার করুন, দেখবেন ভালো হবে, প্রবলেমগুলো থেকে বেরোতে পারবেন, এক্সট্রা লাক ক্যারি করবেন আপনি। এরপরে রাশি সিংহ। সিংহর ক্ষেত্রে এটা পাচ্ছি সেটা হচ্ছে যে আপনার বিদেশে যাত্রার যোগ, বিদেশ যাত্রার যোগ, বা বিদেশে যদি আপনি ব্যবসা করছেন সেই ক্ষেত্রে উন্নতি। যারা নিজের রাজ্যে বা নিজের দেশে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে টাকা বা অর্থ আটকে যেতে পারে, আজকে আসার কথা ছিল আসবে না, বা না আস মানে আটকে যেতে পারে, পেমেন্টটা আটকে যেতে পারে। এবং আপনি যদি পড়াশোনা করছেন, পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু আপনার যে প্ল্যানিং, যে পড়তে যাওয়া বা পড়ার জায়গাটা অমনোযোগী হয়ে যাওয়া বা পড়তে গিয়ে হয়তো ফিরে আসা, এরকম কিছু হতে পারে। তো এর সাথে এটা বলবো যে আজকে আপনার কিন্তু লাকি কালার হচ্ছে গ্রিন কালার বা বাটন গ্রিন বা সি গ্রিন কালার ব্যবহার করতে পারেন, সবুজের কোনো সেট। আর শুভকায় যাওয়ার সময় অবশ্যই একটুখানি ঘি মুখে দিয়ে যান, দেখবেন বৃহৎ ফলপ্রাপ্তি হবে, প্রবলেমগুলো থেকে বেরোতে পারবেন। পরবর্তী রাশি কন্যা। কন্যার ক্ষেত্রে এটা পাচ্ছি সেটা হচ্ছে যে আর্থিকভাবে কিন্তু আজকে আপনি ভালো থাকবেন, অর্থ প্রাপ্তি হবে, কিন্তু যে জায়গাটা প্রবলেম সোশ্যালি জায়গাটা মান সম্মান হানি। তো সোশ্যাল মিডিয়াতে যদি আপনি অ্যাক্টিভ কমেন্ট করছেন, শেয়ার করছেন কিছু কন্টেন্ট, সেই জায়গাটা চিন্তাভাবনা করে করতে হবে, নাহলে কিন্তু বিবাদ বা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন, যেখান থেকে আপনার কিন্তু মান সম্মান হানি হতে পারে। সোশ্যালি বিভিন্নভাবে আপনার মান সম্মান হানি হওয়ার যোগ আছে, সেটা থেকে সাবধানে থাকতে হবে। শুভ রং হচ্ছে আপনার জন্য আজকে ব্লু কালার বা নীল কালার। আর শুভ কাজে যাওয়ার সময় অল্প একটু মিশ্রি আর তার সাথে হচ্ছে মাখন বা বাটার মুখে দিয়ে যান, পারলে ইষ্টদেবীকে বা দেবতাকে আপনার পুজো দিয়ে সেটা প্রসাদ হিসাবে আপনি গ্রহণ করুন, দেখবেন বৃহৎ ফলপ্রাপ্তি হবে। পরবর্তী রাশি বা লগ্ন তুলা। তুলার ক্ষেত্রে এটা পাচ্ছি সেটা হচ্ছে যে আপনার যে প্রাপ্তি, সেই প্রাপ্তিটা কিন্তু আজকে বাধা হতে পারে, আপনার কর্ম করবেন তার যে রেজাল্ট প্রাপ্তি আমরা পাই সেটা বাধা হতে পারে। সন্তানের জায়গা থেকে আপনার মান সম্মান হানি হওয়ার যোগ আছে, ভাই বোনের দ্বারা কিন্তু লাভ হতে পারে, মা বাবার দ্বারা কিন্তু লাভ হতে পারে, কিন্তু সন্তানের দ্বারা প্রবলেম হতে পারে আজকে। আর কি পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আজকে আপনাদের কিন্তু দিনটি ভালো যাবে, যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের জন্য দিনটি শুভ। আর সোশ্যালি কিন্তু আজকে আপনারা একটা ভালো পরিবেশ বা সোশ্যালি আপনারা মান সম্মান পেতে পারেন। শুভ কাজে যাওয়ার সময় চেষ্টা করুন যে অল্প করে যেটাকে আমরা বলি যে কেশর, কেশরের সাথে অল্প একটু দুধ মিশিয়ে সেটা খেয়ে যান,
দেখবেন যে বৃহৎ ফলপ্রাপ্তি হবে, প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। আজকে আপনার শুভ রং হচ্ছে সিলভার কালার, ব্যবহার করুন, করলে কিন্তু ভালো হবে, দেখবেন যে উন্নতি আপনি পেতে পারেন আজকে যদি আপনি সিলভার কালার ব্যবহার করেন। আর এরপরের রাশি বা লগ্ন হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিকের ক্ষেত্রে এটা পাচ্ছি সেটা হচ্ছে যে আজকে আপনি কিন্তু আপনার যারা লাইফ পার্টনার তাকে কিছু গিফট দিতে পারেন, তার জন্য অর্থের কিছু খরচা হতে পারে, বাট রিলেশনশিপে কিন্তু উন্নতি হবে। যে রিলেশন নিয়ে প্রবলেম চলছিল সেই জায়গাটা কিন্তু কেটে যাবে, অনেক ভালো থাকবেন আপনারা, আজকে কোয়ালিটি টাইম কাটাতে পারেন, দাম্পত্য সুখ পেতে পারেন। আর যদি আপনি ইনভেস্টমেন্ট করছেন আজকে তাহলে সেই ক্ষেত্রেও লাভ হতে পারে ইনভেস্টমেন্ট ক্ষেত্রে। কর্মের জায়গাটাও কিন্তু মোটের উপর ভালো থাকবে, কর্মের জায়গাটা শ্রীবৃদ্ধি হবে, যার কারণে কিন্তু আপনার মুডও ভালো থাকবে। কিন্তু মুড চেঞ্জ হবে ইভিনিংয়ের পর থেকে, যখন কেতুর ট্রানজিটটা হবে, কেতুর জায়গাটা যখন নক্ষত্র ঢুকবে, তো সেই ক্ষেত্রে কিছু কিন্তু চেঞ্জেস আপনি পেতে পারেন। ইভিনিংয়ের পরে একটু মুড অফ হয়ে যেতে পারে। তো আজকে শুভ কাজে যাওয়ার সময় চেষ্টা করুন যে মুখে অল্প করে দুধ আর কেশর দিয়ে যাবার, মুখে দুধ আর কেশর একসাথে মিশিয়ে সেটা মুখে দিয়ে যাবেন, দেখবেন যে ভালো হবে। কেশরেরটাকে কী করবেন, নিয়ে একটু দুধের মধ্যে ঘষে নেবেন, নিয়ে সেটা খাবেন, দেখবেন বৃহৎ ফলপ্রাপ্তি হবে, প্রবলেমগুলোতে বেরিয়ে আসতে পারবেন। আর আজকে আপনার জন্য লাকি কালার হচ্ছে সিলভার কালার, সিলভার কালার ব্যবহার করুন, দেখবেন ভালো হবে। পরবর্তী রাশি বা লগ্ন ধনু। ধনুর ক্ষেত্রে এটা পাচ্ছি সেটা হচ্ছে যে আজকে তর্ক দ্বন্দ্ব, লোকের সাথে ঝামেলা অশান্তি যতটা পারবেন এড়িয়ে চলবেন, সাবধান থাকতে হবে, বেফালতু ঝামেলায় জড়িয়ে গিয়ে মান সম্মান হানি হতে পারে। আর বাবা মায়ের দিক থেকে কিন্তু আজকে সাবধানে থাকতে হয়, বাবা মার কারণে কিন্তু লস হতে পারে, ভাই বোনের কারণে কিন্তু লস হতে পারে, আপনার সন্তানের কারণে কিন্তু লস হতে পারে, তো তাদের দ্বারা একটু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, তো সাবধানে থাকতে হবে। আর্থিকভাবে মান সম্মান দিক থেকে সব দিক থেকে কিন্তু ক্ষতি হতে পারে এদের দ্বারা, বাট আপনার লাইফ পার্টনার বা প্রেমের সম্পর্কে থাকলে তার থেকে কিন্তু আপনার লাভ হওয়ার সম্ভাবনা আছে, আর্থিকভাবে বা তার থেকে গিফট পেতে পারেন। আর ইভিনিংয়ের দিকে কিন্তু আপনার বাড়িতে গেস্ট আসতে পারে, যার কারণে বা অতিথি আসতে পারে, যার কারণে আপনার দিনটি দিনের শেষটা ভালো কাটবে। শুভ কালার হচ্ছে আজকে আপনার জন্য অফ হোয়াইট কালার, ব্যবহার করতে পারেন, আপনার জন্য ভালো। আর চেষ্টা করুন যে শুভ কাজে যাওয়ার সময় অল্প করে একটু গোল মরিচ গালে দিয়ে তারপরে যাওয়ার, দেখবেন যে ভালোভাবে দিনটি আপনার উন্নতি হবে, আপনি প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। এরপরের রাশি হচ্ছে মকর। মকরের ক্ষেত্রে এটা পাচ্ছি সেটা হচ্ছে যে আজকে আপনার মা বাবার কারণে আপনার কিন্তু অবনতি বা প্রবলেম হতে পারে, আর্থিকভাবে মা বাবার শরীর খারাপের কারণে বা কোনো কারণে আপনার আর্থিকভাবে কিছু ক্ষতি হতে পারে বা অর্থের খরচ বাড়তে পারে। ব্যবসার দিক থেকে কিছু পার্টনারের কারণে আপনার কিন্তু ক্ষতি হতে পারে। আজকে গভর্নমেন্ট রিলেটেড কোনো কাজের সাথে যদি আপনি যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনার কারো সুপারিশের কারণে আপনার উন্নতি হতে পারে বা কাজটা হয়ে যেতে পারে। ইনভেস্টমেন্ট ক্ষেত্রে যদি ইনভেস্টমেন্ট করছেন তাহলে কিন্তু একটু কাগজপত্র দেখে করতে হবে, ভুল কাগজে সাইন করতে পারেন বা ভুল নথিতে সাইন করতে পারেন, যার ফলে আপনাকে লং রানে গিয়ে প্রবলেম ফেস করতে হবে। আজকে আপনার জন্য লাকি কালার হচ্ছে ব্ল্যাক কালার বা ব্রাউন কালার, দুটোর মধ্যে একটা ব্যবহার করতে পারেন। শুভ কাজে যাওয়ার সময় অল্প করে আপনি দুধ আর কেশর একসাথে মিশিয়ে খেয়ে যান, দেখবেন ভালো হবে। পরবর্তী রাশি আপনার কুম্ভ। কুম্ভের ক্ষেত্রে এটা পাচ্ছি সেটা হচ্ছে যে আপনার আজকের দিনটিতে যদি আপনার অনলাইন বিজনেসের সাথে যুক্ত থাকেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভালো হবে। পার্টনারশিপে যদি কোনো ব্যবসা করছেন পার্টনারের সাথে একটু ব্যালেন্স করে চলতে হবে, নাহলে কিন্তু পার্টনারশিপ ভেঙে যেতে পারে, পার্টনার আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা বা এইসবগুলো ফেস করতে পারেন আপনারা। মোটের ওপরে দিনটা কিন্তু বলবো মধ্যম, এবং পার্টনারের দিক থেকে কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে, পার্টনারকে একটু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের থেকে বার করার জন্য আপনাকে কিন্তু কমিউনিকেট করতে হবে, কথা বলতে হবে তার সাথে, নাহলে কিন্তু সমস্যা হবে। তো এইটা আজকে দিনের কথা বললাম কুম্ভের ক্ষেত্রে। আজকে আপনার জন্য লাকি কালার হচ্ছে ব্লু কালার বা স্কাই ব্লু কালার, দুটোই ব্যবহার করতে পারেন, ভালো হবে। শুভ কাজে যাওয়ার সময় অল্প একটু দুধ আর কেশর মুখে দিয়ে যান, দেখবেন বৃহৎ ফলপ্রাপ্তি হবে। পরবর্তী রাশি বা শেষ রাশি মীন। মীনের ক্ষেত্রে এটা পাচ্ছি সেটা হচ্ছে যে যদি আপনি বিদেশ যাত্রার জন্য প্রিপারেশান নিচ্ছেন বা বিদেশে গিয়ে পড়াশোনা করার জন্য প্রিপারেশান নিচ্ছেন, সেটেলমেন্ট করার জন্য বা বিজনেস ব্যবসা করার জন্য, তাহলে কিন্তু আজকের দিনটি ভালো। যারা শিক্ষকতার পেশার সাথে যুক্ত বা শিক্ষক তাদের জন্য দিনটা শুভ। আজকে আপনারা যারা গভর্নমেন্ট রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত বা আপনারা কোনো গভর্নমেন্ট সেক্টরের কোনো কাজ করাতে চাইছেন আজকে, আজকে কিন্তু দিনটা আপনার অনুকূলে থাকবে, আজকে আপনার কাজটা হয়ে যাবে, আজকে আপনাকে ঘুরতে হবে না,
কর্মের জায়গাটা মোটের উপর ভালো, পড়াশোনা যারা করছেন তাদের ক্ষেত্রে বললাম বিদেশ যাত্রার ক্ষেত্রে বিশেষভাবে শুভ। যদি আজকে কোনো কম্পিটিটিভ এক্সাম বা তার কোনো প্রিপারেশান বা পরীক্ষা কোনো যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা অত্যন্ত ভালো হবে, ফল ভালো পেতে চলেছেন আপনারা। যেভাবে কর্ম করবেন তার থেকে বেটার রেজাল্ট আপনারা পাবেন। মোটের উপর দিনটা ভালো যাবে মীন রাশির। আজকে আপনার জন্য শুভ রং হচ্ছে অফ হোয়াইট কালার বা ঘিয়ে কালার, একটু ডিপ ঘিয়ে যেটা হয়, হ্যাঁ খাদির কালারটা, সেটা ইউজ করলে আপনার জন্য ভালো হবে। আর শুভ কাজে যাওয়ার সময় একটু তেলে ভাজা কোনো কিছু মুখে দিয়ে যদি যান তাহলে বৃহৎ ফলপ্রাপ্তি হবে। আজকে এটাই বলবো যে খুব ভালো কাটুক আপনার দিনটা, যাদের জন্মদিন, যাদের আজকে বিবাহবার্ষিকী, যারা আজকে শুভ কাজে যাচ্ছেন সব কাজ আপনার সফল হোক এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। এই বলে আজকে দিনটা শুরু করুন, আপনার ইষ্টদেবীকে জানান আপনার কষ্টের কথা। এবং যারা খুব প্রবলেম ফেস করছেন, লাইফে প্রবলেম হচ্ছে, তাদেরকে বলবো আপনার মা বাবা, আপনার ঈশ্বরদেবীকে জানিয়ে যোগাযোগ করবেন, চেষ্টা করবো প্রবলেম থেকে বার করার, ভালো রাখার, ভালো থাকার। আজকে শেষ করছি অনুষ্ঠান, খুব ভালো থাকবেন এবং ভালো রাখার চেষ্টা করবেন। জয় মাতারা সকলকে।